হ্যাঁ, সেই যখন টিফিন টিফিন পর্ব হয় আর কি, সেই সময় আম কেটে নুন লঙ্কা দিয়ে বেশ মাখিয়ে মাখিয়ে খাচ্ছে বেশ আরাম করে। আরাম, বাহ ভালো তো। এই এই রকম যে হয় আমি তো জানতাম না, আমাদের স্কুলে তো আমরা কাউকে দেখিনি যে এরকম আম খাচ্ছে ক্লাসে, মানে ক্লাসে বলতে এই স্কুলে আর কি আম খাচ্ছে। সেটা বেশ বেশ মজার লেগেছিল, এবং আমি এটাই মনে করি যে আমরা খুব ভাগ্যবান যে আমরা এই পাঠভবনে ক্লাস করার সুযোগ পেয়েছি। এবং প্রকৃতির যে অপরূপ শোভা, এই শোভা বোধহয় পাঠভবনে ছাত্রছাত্রীরা যেভাবে উপভোগ করতে পারে আর কোনো বিদ্যালয়ে যে করতে পারে আমার ঢের সন্দেহ আছে। তো আমি সেটাই, সেই জন্যই নিজে খুব ভাগ্যবতী মনে করি যে আমি এই পাঠভবনে পড়ার সুযোগ পেয়েছি। তাছাড়া শিক্ষক শিক্ষিকা বা দাদা দিদিদের সাথে যে এত বন্ধুসুলভ আচরণ করা যায়, বা তারা যে আমাদের প্রতি যে বন্ধুসুলভ আচরণটা করে, আমাদের সব সময় দাদা দিদির মতো, মানে প্রকৃত দাদা দিদি একদম আত্মীয়, সেরকম করে আমাদের তারা বোঝান সব কিছু এবং যথেষ্ট স্বাধীনতা দেন নিজের ভাব প্রকাশ করার, নিজের ভাবনা লিখিতভাবেই হোক বা মৌখিকভাবেই হোক প্রকাশ করার। তো এই যে ছোটো ছোটো মিষ্টি মধুর স্মৃতি, মাটির কাজ, তারপর সেলাইয়ের কাজ, এইসব একমাত্র পাঠভবনেই সম্ভব। তাছাড়া হয়তো বিদেশে অনেক স্কুলে হয়, কিন্তু ভারতে খুব কম, মানে প্রায় হয় না বললেই চলে। এই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো শিল্পীদি কাছে ইতিহাস ক্লাস, শিল্পীদি না নীলাঞ্জনাদি, নীলাঞ্জনাদি আমার ক্লাস নিতেন তখন, নীলাঞ্জনাদির কাছে ইতিহাস ক্লাস, মানে খুব মনে পড়ে সেই দিনগুলো। তারপর কালীচরণ দার কাছে আঁকা, গান করা, গানের ক্লাস, তো খুব খুব ভালো কেটেছিল প্রথম দিনটা আমার। এবং একটু অসুবিধা হয়েছিল মানিয়ে নিতে, যেহেতু সবটাই একদম আমার কাছে খুব অচেনা, খুব নতুন, কিন্তু তার চেয়েও ঢের বেশি মজা আমি পেয়েছি। সবাই আমাকে খুব রাগাতো, প্রথম দিন তো মারাত্মক রাগিয়েছিল আমাকে, সেই কথায় কথায়, ও মঞ্জুরি, ও মঞ্জুরি, আমের মঞ্জুরি, ও মঞ্জুরি, ও মঞ্জুরি, আমের মঞ্জুরি, এভাবে আমাকে গান শোনাতো। তো আমি তখন ভাবতাম যে আমাকে কেন এভাবে রাগায়, আমি কি দোষ করেছি এখানে এসে। পরে তা বুঝলাম যে এটা তাদের মজা ছিল অবশ্যই, তোমরা হয়তো তোমাদের বন্ধুর সাথে এভাবে ইয়ার্কি ঠাট্টা করো। তো তারপরে আবার সবাই যেমন যে যার বাড়ি চলে যায় সাইকেলে করে, আমি আবার বাবার সাথে ফিরে যাই। অনেক অনেক নতুন বন্ধু হয়েছিল আমার প্রথম দিনেই, অনেক নতুন অভিজ্ঞতা হয়েছিল, অনেক কিছু দেখেছিলাম, শিখেছিলাম, বুঝেছিলাম। এভাবেই আমার প্রথম দিনটা কেটে যায়। এবং এই যে এক ক্লাস থেকে অন্য ক্লাস যাওয়ার যে মজাটা, সেটা মানে আমার কাছে একটা খুব প্রিয় জিনিস ছিল। আমার আমার পাঠভবনের এই প্রিয় জিনিসের মধ্যে এই একটা হয়তো বলতে পারি, যে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়া, ওই যে মাঝখানে যে 5 মিনিট বেশ গল্প করতে করতে, একটা সেই প্রাতঃভ্রমণ যেটা বলে, মর্নিং ওয়াক, সেরকম বেশ হাঁটতে হাঁটতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়া, সেটার একটা আলাদাই মজা। আর এটা বোধহয় পাঠভবনেই সম্ভব। তো এই আমার ভিডিওর শেষে আমি এটাই আশা করব যে তোমরা এখন লকডাউনে, কেউ হয়তো খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছ না, বাড়িতে আছো, বাবা মার কথা শুনছো, বাড়িতে আনন্দ করছো, এভাবেই এই লকডাউনের দিনগুলো আমরা যেন কাটিয়ে উঠতে পারি, সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব। তোমরাও প্রার্থনা করো, এবং খুব শিগগিরই যেন আমরা আবার সব কিছু ঠিক হয়ে গেলে আবার আমাদের পাঠভবনে এসে খুব মজা করতে পারি।